শুনবেন যারা আমন্ত্রিত কাঠ যাদের গলায় আছে, আমি তাদের প্রত্যেককে বলবো যে আপনাদের চেয়ার নিয়ে বসার জন্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য যারা আছেন তাদের প্রত্যেককে বলবো মঞ্চের সামনে বসার জন্য। আমি সর্বপ্রথমে আমাদের সকলের প্রিয় দিদি পরস্পর সবাইকে খুলে রয়েছে খালি, আপনারা দৃষ্ট করি যত জোরে আছে তত জোরে হাত থাকে তত জোরে ফুলমালের যে নেবখালী ফুটবল মাঠে রাজনৈতিক কর্মী সম্মেলন হলো, কি বলবেন, কি উদ্দেশ্য? আমি বলতে চাই যে বাথন্তী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানে আব্দুল মান্নান গাজী আমাদের মন্ত্রীদা তার নেতৃত্বে অঞ্চলের নেতৃত্বকে সমৃদ্ধশালী করে যেভাবে আজকের ঐতিহাসিক রাজনৈতিক কর্মী সম্মেলন হলো এই ফুলমালঞ্চ নেবখালী মাঠে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক লোকসভা ভোটের আগে এখান থেকে আমি বলতে চাই যে বাসন্তী ব্লক এবং এই ফুলমালঞ্চ অঞ্চলে তৃণমূল কংগ্রেস এতটা এক এবং ঐক্যবদ্ধ এবং তার দুই মূল কাণ্ডারি কিন্তু রাজাগাজী। আপনারা যারা চেয়ারে বসে খাচ্ছেন আপনারা খাওয়ার পরে আপনাদের প্লেটগুলো হাতে করে একটু সাইডে ফেলবেন, মোটামুটি আর ওখানে জলের ব্যবস্থাটা হাত দিয়ে নেবেন, প্লেটগুলো প্রত্যেকেই দল সুসংগঠিত আছে বাসন্তীর বুকে এবং বিজেপি বাসন্তীতে হালে পানি পাবে না এবং সৈন্য অধিকারী যে পাগলের প্রলাপ বকছে ওর মাথা গন্ডগোল হয়েছে, পাগল হয়ে গেছে, ওর চিকিৎসার দরকার। তো আপনার বিধানসভা এলাকা থেকে গতবারের তুলনায় এবারে কিরকম মানে লিড আশা করছেন? গতবারের 56,000 ছিল 19 সালে, আমি এসে এখানে প্রায় 51,000-52,000 হয়েছে, এখন হাওয়া অত্যন্ত ভালো। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নগুলো করেছেন, যে পরিষেবা মানুষের কাছে পৌঁছে গেছে, আমি আশা করছি বাসন্তীতে একটা ঐতিহাসিক রেজাল্ট হবে, ঐতিহাসিক রেজাল্ট হবে, বিজেপি এখানে হালে পানি পাবে। সর্বশেষ সন্দেশখালী যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেদিক দিয়ে ওখানে লোকসভা ভোটে তৃণমূল কি ফল আছে? এটা অতিরঞ্জিত করছে বিজেপি, অনেক সময় এরা মিথ্যাভাবে এবং ছদ্মবেশে বিভিন্ন জনকে সাজিয়ে দিয়ে রাজ্য নেতারা নাটক করছে এবং বিজেপি নেতারা নাটক করছে, এর সঙ্গে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেস এই নাটকে এই মিথ্যে নাটকে কিন্তু হচ্ছে মদত দিচ্ছে বিজেপিকে, বামফ্রন্ট আর কংগ্রেস, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমি আশা করছি আস্তে আস্তে এই সন্দেশখালীর পরিস্থিতি স্বাভাবিক হবে, মানুষ যেভাবে উপকৃত হচ্ছে সরকার থেকে আশা করছি সন্দেশখালীতে আমাদের ভালো লাগবে।
ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ 30 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত সোনালী নার্সিং হোম। এখানে স্বাস্থ্যসাথী ও আরএসবিআই কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয়। আমাদের যোগাযোগের নাম্বার 9733 96 37।